Alhamdulillah, Alhamdulillah Rabbil Alameen, wa salatu wa salamu ala ashrafil anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের অনুষ্ঠান দেখছেন, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা দুটো সেগমেন্ট পার করে দিলাম। সুন্দর আলোচনা শুনতেছিলাম, খুব জরুরি আলোচনা আমাদের সবার জন্য। এই সেগমেন্টে আমরা বলেছিলাম, আমরা যে প্রশ্নগুলো আপনার কাছ থেকে নিয়েছি ভাই বোন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা যাচ্ছি প্রশ্নের উত্তর, এরপর যদি আমাদের সময় খুলে আসে আমরা ইনশাআল্লাহ কিছু প্রশ্ন আরও নিব ইনশাআল্লাহ। যাচ্ছি এই পর্যায়ে আমরা উত্তরের। প্রথম এক বোন প্রশ্ন বলছিলেন যে তিনি তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ফালাক, তিনবার সূরা নাস, এগুলো রুমে রুমে পড়েন, এটা কি ঠিক আছে কিনা? ওনার তিনবার অথবা যতবার পারেন অতবার পড়েন, কিন্তু রুমে রুমে গিয়ে পড়তে হবে এমন কোনো কথা না। যদি জোরে আপনার ঘরে পড়েন, আপনার রুমের থেকে শোনা যাচ্ছে, পাশের রুম থেকেও আপনার তিলাওয়াত শোনা যাচ্ছে, তাহলে হয়ে যাবে। রুমে রুমে গিয়ে পড়তে হলে তো অনেক সময় লাগবে। এক ঘর মানে একই হুকুম? হ্যাঁ, এক ঘরের জন্য একই হুকুম, কিন্তু আপনার হাতে যদি সময় থাকে রুমে রুমে গিয়ে পড়েন, অসুবিধা নাই। বেশি পড়লেন বেশি সওয়াব পাবেন, বেশি ফায়দা পাবেন। আর যদি এত বেশি পড়ার সময় থাকে না, এক রুমে বসেই জুড়ে পড়ুন, সারা ঘর কভার হয়ে যাবে। আর ওই যে থুথু দেওয়া ডাইনে বামে রুমে রুমে গিয়ে, এগুলোর আমার জানা নেই, ঠিক নাই, আমার জানা নেই, থুথু করা ঠিক না, আমার জানা নেই। আচ্ছা, নম্বর টু ছিল বোনের প্রশ্ন করছেন, সূরা বাকারা তেলাওয়াত শোনা ভালো না? না, সূরা বাকারা শোনা, যদি আপনার তেলাওয়াতের সুযোগ না থাকে তাহলে ক্যাসেট লাগিয়ে দিবেন, শুনবেন শুনবেন। আর যদি সুযোগ থাকে পড়ার, তাহলে নিজে পড়বেন, পড়লে দুইটা ফায়দা হবে, শুনবেনও আর পড়লেন, পড়া এবং শোনা বহুতের সব আপনি পেয়ে যাবেন। যদি সুযোগ থাকে বাকারা পড়বেন, এটা অনেক বরকতের, অনেক ফায়দার, এটা রুখিয়ার জন্য অত্যন্ত উপকারী। সুরে বাকারা নিজে তিলাওয়াত করা, আর যদি নিজে তিলাওয়াত করার সময় এত লম্বা সুরা তো দীর্ঘ সময় আপনার না থাকে, তাহলে ক্যাসেট লাগিয়ে দিন, অন্তত পড়ার সব না পাইলে শোনার সব তো পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আশা করি বোন আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। পরবর্তী প্রশ্ন ছিল এক বোনের, মহররমের রোজা, উনি 10 তারিখ 11 তারিখ রাখতেন। মহররমের রোজা একটা হইলো 10 তারিখ, এটা আশুরা। আর রাসূলুল্লাহ বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা রাখবো। তারা যার করে খালাফাল ইয়াহুদ ওয়াল নাসারা, ইয়াহুদরা নাসারারা রাখত, ইয়াহুদরা রাখতো একটা রোজা 10 তারিখ। রাসূলুল্লাহ বলেছেন খালাফাল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, মুশরিক এবং ইয়াহুদদের বিরোধিতা করা, খেলাফ করাই আমাদের ধর্ম। তাহলে আমরা দুইটা করবো, আমি আগামী বছর দুইটা করবো, কিন্তু আগামী বছর তিনি বাঁচতে বাঁচেন নাই, যার ফলে আর রাখতে পারেন নাই। সুতরাং থাসু অর্থাৎ নবম এবং দশম দিন রাখাই হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নত। আর যদি আপনি নবম তারিখে রাখতে না পারেন, তাহলে ওই বেজুল করার জন্য, খেলাফ করার জন্য ইহুদদের 10 তারিখে 11 তারিখ রাখবেন। কোনো কারণে যদি আপনি 11 তারিখের রোজা ভেঙে ফেলেন, তাহলে এটা ঠিক আছে, এটা লফল রোজা, ভেঙে ফেললে এমন কোনো অসুবিধা নেই। আপনার প্রথমত হচ্ছে মোজা পরা নিয়ে এবং মুখ ঢাকা নিয়ে ডিসপুট আছে। অধিকাংশের মতো মোজা পরা জায়েজ আছে, মুখ ঢাকা জায়েজ আছে, এবং কিছু কিছু আলেমরা মনে করেন, ফকিররা মনে করেন মোজা পরা এবং মুখ ঢাকা, পাও হাত এবং মুখ এগুলো খোলা রাখা, কারণ মানুষ তো সার্ভাইভ করতে হবে। অসংখ্য মানুষের ভিড়ে আপনাকে তো আপনার সঙ্গে, আপনার হাজব্যান্ড, আপনার ছেলে, আপনাকে চিনতে হবে। এরপরে আপনার গরমের কারণে, এহতেজামের কারণে, ভিড়ের কারণে আপনার কষ্ট হবে, এই জন্য এগুলো না করা ভালো। কিন্তু আপনি যদি গরম মানে মোজা পরে ফেলেন বা মুখ ঢেকে ফেলেন আর গরমের কারণে এগুলো খুলে ফেলেন, কোনো অসুবিধা নেই, দম দিতে হবে না। আচ্ছা, এরপর বলছেন বোন স্কার্ফ পরা ছিল ওনার, স্কার্ফ দিয়ে উনি মাথা রাখতে ঢাকা ছিল বা ওনার মুখ ঢাকতে পারবেন কিনা? যদি আপনার সামনে লোকজন পড়ে যায় ফেল ফেল করে আপনার মুখের দিকে তাকায়, আপনি মনে করেন ফিতনা হচ্ছে ওর অথবা আপনার, তাহলে অবশ্যই আপনি মুখ ঢাকতে পারেন। ফুসুক হয়ে যাচ্ছে যদি, হ্যাঁ, এটা এটা এটার জন্য আপনার মুখ ঢাকতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় এহরামের হালতে, তোয়াফ অবস্থায়, সাই অবস্থায় মুখ না ঢাকাই, মানে নিকাব না করাই ভালো, এটা খোলা রাখা ভালো। কিন্তু যদি দেখেন যে কেউ আপনার দিকে ফেল ফেল করে তাকাচ্ছে, আপনার অথবা ওর ফুসুক হচ্ছে, ফিতনা আসতেছে, তাহলে আপনি মুখটা দেখে দিতে পারেন। আয়েশার হাদিস আছে সেটাই। আচ্ছা, এরপরে ছিল বোন বলছেন উনি উমরা করতে চাচ্ছেন বা উমরা করার জন্য নিয়ত কি ঘর থেকে করবেন না বাইরে যায় করবেন? ঘর থেকে করলে তো আপনি এহরামের যত হুকুম আছে সেগুলো আপনি পালন করা ঘর থেকে শুরু করবেন। আর যদি সুবিধার জন্য আপনি প্লেনে উঠে করেন অথবা মদিনায় গেছেন, আপনি প্রথমে প্লেনে মদিনায় গিয়ে ওখান থেকে স্বাভাবিকভাবে জিয়ারত করলেন, নামাজ পড়লেন, তারপরে মক্কা শরীফ যাওয়ার সময় বাইরুট ওই রাস্তায় আপনাকে এহরাম করতেই হবে, তখন এহরাম করলেন। এটা আপনার সফরের সুবিধার জন্য ওইখানে এহরাম করতে পারেন, নিয়ত করতে পারেন, এহরাম করতে পারেন। আর যদি আপনি ঘর থেকে এহরাম নিয়ত করে ফেলেন, তাহলে এহরামের যত বাধ্যবাধকতা আছে, বিধিবিধানে সব কিছু আপনাকে মানতে হবে। এই কঠিনতা আপনি যদি নিতে চান,
ঠিক আছে, আর যদি ইজি করতে চান তাহলে পরেও করলে ওটা সুবিধা। হ্যাঁ সেটাই, জাজাকাল্লাহ আখরা বোন আপনার উত্তরগুলো পেয়েছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই। শেখ আমরা আর একটা প্রশ্ন আমাদের ছেলে আর বোন বলছেন, সরি, বাসুরের ছেলের সাথে উমরা যাচ্ছেন সেটা ঠিক হবে কিনা? বাসুরের ছেলে তো আপনার জন্য মাহরাম না, এই জন্য তার সাথে উমরা যাওয়া যাবে না। আচ্ছা ছিল বলছেন যে 2 বছর থেকে উনি নামাজ পড়তে পারেন নাই, ঠিক মতো পড়তে পড়ছেন ঠিক মতো পড়তে পারেন নাই, ওনার কাছে ওয়াসওয়াস আসছে। ওয়াসওয়াস যদি আসে তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, যখনই ওয়াসওয়াস আপনার অন্তরে আসবে আউযুবিল্লাহ পড়বেন এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আস্তে করে, বেশি করে মুখের দলা কাশ ফেলবেন না, এমনি এমনি ভান করবেন, থুতু ফেলার মতো সিম্বলিক ওয়েতে আপনি থুতু ফেলবেন, স্পিটিং করবেন 3 বার, আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কুল আউযু রাব্বিল নাস, কুল আউযু রাব্বিল ফালাক পড়বেন, আর সূরা বাকারা এগুলোর অর্থ পড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ ওয়াসওয়াস দূর হয়ে যাবে, আপনাকে আল্লাহ আসান করে দিবেন, কন্টিনিউ করার জন্য। আয়াতুর রুকিয়া যে আয়াতগুলো আছে, আয়াতুর রুকিয়াগুলো আপনি পড়বেন, সূরা বাকারাই তো, সূরা বাকারা এর মধ্যে ফালাক, ফালাকাইন আর অনেক আর আরো অনেক আছে, এইগুলো মূলত আমরা প্র্যাকটিস করি, এগুলো ভুললে আপনার ওয়াসওয়াস দূর হবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বলতে থাকেন। আর যেগুলো উনি নামাজ পড়তে ঠিকমতো পারেন না সেজন্য উনি কি করবেন? আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ তাআলা উনাকে মাফ করে দিবেন। সেটাই অবশ্যই, আগের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন, উমর কথা বলে কিচ্ছু নাই না। আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। পরবর্তী বোনের প্রশ্ন ছিল, বাংলাদেশে যদি কেউ মারা যায় সেটা কি ফেস কল দেখা যাবে কিনা? ফেস কল মানে ভিডিও কল করে লাশ দেখান, স্কাইপে এরকম মারা যায়? হ্যাঁ, যদি কেউ মারা যান আর আপনি তার মাহরম হন, তার জীবিত অবস্থায় তার সামনে যাওয়ার অধিকার আপনার থাকে, হক থাকে, মা বাবা, শ্বশুর শাশুড়ি, এরকম মামা, খালা, ফুফু, নানি, দাদি এরকম কেউ হন, তাহলে আপনি ভিডিও কলে দেখে নিতে পারেন, তবে এটা অ্যাভয়েড করাই ভালো, এটা অ্যাভয়েড করে ভালো। আমি মনে করি এটা জায়েজ আছে, এটা হারাম হওয়ার কোনো যুক্তিকতা নাই, যেহেতু আপনি মাহরম তাদের, কিন্তু গৈর মাহরম যদি হন তাহলে এটা দেখা জায়েজ নেই, আর মাহরমের জন্য এটা এলাও আছে, তবে আমরা এনকারেজ করি না, দোয়া করাই বেশি জরুরি। উত্তম, একবার দেখে তো আপনি আর ওটাকে জান্নাতে দিতে পারবেন না, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন। মানসিক স্যাটিসফাইর জন্য, মানুষ মানসিক তৃপ্তি তো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে, যখন মুসিবত আসতো আল্লাহ রাসূল কি করতে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আসাবাতুম মুসিবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর ওই যে সূরা আছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবারু, তোমরা কি করো, নামাজ পড়ো এবং ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আল্লাহর সাহায্য চাও, ইসতিআনাত চাও, আল্লাহর সাহায্য চাও, বিসসাবরি ওয়াসসালাহ, সবর করো আর নামাজ পড়ো। আপনার কেউ মারা গেছেন, আপনি সবর করেন আর ধৈর্য ধরতে পারেন না, জোরে কান্দন আসে, নামাজে খাওয়া হয়ে যান, নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করুন, তাদের তাদেরকে সাহায্য করতে পারেন, নামাজ পড়ে সবর করে তাদেরকে সাহায্য করতে পারেন, ছবি দেখে, তাদের ফটো দেখে আপনি তাদেরকে তেমন সাহায্য করতে পারবেন না, এটা আপনার সবরকে আরও ব্রেকডাউন করবে, আপনি লাশ দেখে আরও চিৎকার করে কাঁদাও আসতে পারে। সুতরাং এই পরিস্থিতিতে না দেখাই ভালো, আর যদি আপনার কন্দন এই পর্যায়ে না আসে আর আপনি মাহরাম হন তাহলে দেখা জায়েজ আছে আমি মনে করি, বাট না দেখাটাই উত্তম, সবর করা, নামাজ পড়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করাটাই বেটার। জাজাকাল্লাহ বোন আপনার পাশে উত্তর পেয়েছেন আশা করি ইনশাআল্লাহ। তারপরে পরবর্তী কোশ্চেন, আমাদের বোনে বলছেন যে উনি তাহিয়াতুল উযু ফজরের ফজর আসর সব অজুর পরেই তাহিয়াতুল উযু, অজুর শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, দুখুলুল মসজিদ, মসজিদে ঢুকেই সল্লু রাকাতাইন, এটা হচ্ছে মসজিদের হক, আর 2 রাকাত নফল নামাজ হচ্ছে অজুর হক, অজু করলেন যে সময় আপনি অজু করেন, ফজরও করেন আর মাগরিবও করেন আর এশায় করেন, যদি ওয়াক্ত থাকে আর ওয়াক্ত 2 রাকাত পড়লে আপনার ফজরে সূর্য উঠে যাবে, আপনার তাহিয়াতুল উযু পড়ার দরকার নেই, আপনি সুন্নত পড়ার দরকার নেই, আগে কি পড়েন, ফরজটা পড়েন। ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন জামাত ফজরের, লোকেরা সুন্নত সমানে পড়তেছে, এটা জায়েজ নেই, আপনি ইমামের সঙ্গে শরীক হবেন, যখন জামাত কায়েম হয়ে যায় তখন সমস্ত নামাজ বাতিল, আর অন্য সমস্ত নামাজ কি বাতিল হয়ে যায়, রহিত হয়ে যায়। সুতরাং আমাদের মসজিদে আমরা ফজরে দেখি যে লোকজন যে সমানে, এদিকে জামাত কায়েম হয়ে গেছে, লোকেরা সুন্নত পড়তেই আছে, আমরা নিজেরাই একটা দিন বানিয়ে ফেলেছি, যখন জামাত কায়েম হয়ে যায় তখন আর কোনো সালাত নাই, ওই মাকতুবা ফরজ জামাত ছাড়া। তো এইভাবে আপনি মসজিদ অজু করলে পরে যদি মসজিদে গিয়ে দেখেন অথবা নামাজের রক্ত থাকে, দেখেন যে আপনি 2 রাকাত নফল পড়লে তাহিয়াতুল উযু পড়লে আপনি সুন্নত ফরজ পড়তে পারবেন ফজরের, তাহলে ফজরেও পড়তে পারেন, জোহরেও পড়তে পারেন, আসরেও পড়তে পারেন, মাগরিবেও পড়তে পারেন, এশায়ও পড়তে পারেন, তাহিয়াতুল উযু পড়া যায় যদি ওয়াক্ত না চলে যাওয়ার সম্ভাবনা দেখেন।
যে আপনি দুই রেখাত পড়লে মাগরিবের ওয়াক্তই চলে যাবে, আপনি ফরজি পড়তে পারবেন না, তাহলে ওই তাহিয়াতুল ওজা পড়া জায়েজ নেই, আপনি ফরজটা পড়বেন। আর যদি দেখেন সময় আছে এনাফ, জমা তো কায়েম হচ্ছে না, তাহলে আপনি তাহিয়াতুল ওজু দুখুলুল মসজিদ এগুলো পড়তে পারেন, মাগরিবেও পড়তে পারেন, আসরেও পড়তে পারেন, জোহরেও পড়তে পারেন। আমি বললাম যে নামাজের যদি এটা থাকে, নামাজের সময় যদি থাকে তাহলে আপনি নামাজ তাহিয়াতুল ওযু পড়বেন, আর যদি নামাজের সময় চলে যাওয়ার উপক্রম হয় আগে ফরজটা পড়ে নেবেন, তাহিয়াতুল ওযু পড়ার দরকার নাই। আর তাহিয়াতুল ওযু হচ্ছে ওযুর সুন্নত, অজুর সঙ্গে সংশ্লিষ্ট, এটা যে কোনো ওয়াক্তে পড়া যায়, এটার জন্য ফজর আর আসরের কোনো বাউন্ডেশন নেই। জাযাকাল্লাহ খায়র শেখ, আমরা উত্তরের মোটামুটি আশা করি শেষ করতে পেরেছি, বন্ধের উত্তর আমরা দিয়ে ফেলেছি, আমরা যাচ্ছি এবার আলোচনা ইনশাআল্লাহ। আমাদের হাতে 10-15 মিনিট সময় আছে, আমরা আলোচনা করি একটু পর্যায়ে নিয়ে যাই। আমরা বলছিলাম যে মা বাবার খিদমতের ব্যাপারে, এবং মার হক বেশি না বাবার হক বেশি, আমরা এটাও আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাপ হচ্ছেন জান্নাতের মধ্যম দরওয়াজা। আবার মায়ের কথা তিনবার হাদিসে বলেছেন, আরেক ফকি ইবনে বাত্তাল বলেছেন যে মার হক হচ্ছে তিন গুণ বেশি বাপের হকের চাইতে, ওই হাদিসে ভিত্তিতে জি। আর আরেকজন হারেস মুসাহাবি বলেছেন এটার উপর ইজমা, যখন কন্ট্রাডিক্ট হয়ে যায় মা এবং বাবার হক, একটাকে একটা আপনাকে বাছাই করতে হয়, তখন আপনাকে একটা বাছাই করতে হবে, দুইটা নিতে পারবেন না, মা এবং বাবা দুইজনকে নিতে পারবেন না, শুধু একজনকে নিতে পারবেন। আর আপনি যদি প্রথম পার্সন হন চুজের জন্য বাছাই করার ক্ষেত্রে প্রথম ব্যক্তি হন, আপনাকে অপশন দেওয়া, আপনি বাছাই করেন ফার্স্ট। আপনার তিন ভাই আছেন, সব ছোটো ভাই হিসাবে আপনাকে বলেন মা আর বাবা দুইজন আছেন, আমরা সবাই ওনাদের খেদমত করতে আগ্রহী, এখন একজন মাকে নেন একজন বাপকে নেন, তো আপনি সব ছোটো হিসাবে বললেন আপনার ভাগ প্রথম, ছোটো ভাইকে সবাই অগ্রাধিকার দেয়, তো আপনি কী করবেন, মাকে প্রথম বাছাই করবেন, কারণ এখানে মার হক বেশি, মা অসহায়ত্ব বেশি, মার খেদমত বেশি, মারা শারীরিকভাবে দুর্বল বেশি, কারণ ওই সন্তান জন্ম দেওয়ার কারণে লালন পালনের কারণে মা কি হয় বাপের আগেই বুড়ো হয়ে যায়, বুড়ো হয়ে যায়, এই জন্য মার হক বেশি এই ক্ষেত্রে। আপনি যদি এই অপশন থাকে তাহলে মাকে চুজ করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির কপাল ফোড়া, হ্যাঁ, রাগমু আনফি রাসূলুল্লাহ রাগিমা আনফু বলেছেন তিনবার, যে এই লোকটি কপাল পোড়া, এই অর্থে ব্যবহৃত হয় সাধারণত রাগমা আনফু। মা আদ্রাকা আবাও ইন্দাল কিবর, মা বাবাকে বুড়ো অবস্থায় পাইল, এরপরে তাদের জান্নাতকে সে কনফার্ম করতে পারলো না, তার মতো হতবাগ আর নাই, তাহলে বোঝা গেল মা বাবার খিদমতের মধ্যে জান্নাত আছে। এই জন্য আমাদেরকে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। যারা বোনরা আছেন শ্বশুর শাশুড়ির ব্যাপারে আপনাদেরকে কোনো বাউন্ডারি দেওয়া ঠিক না, হাজব্যান্ডকে কোনো ক্লোজ দেওয়া দরকার না, যে তোমার শ্বশুর শাশুড়ি হইলে আমি তোমার সঙ্গে নাই, এরকম বলবেন না, দয়া করে মনে রাখবেন আপনিও একদিন শ্বশুর শাশুড়ি হবেন, আপনারও সেই সময় আসতেছে, কামস অ্যারাউন্ড গোজ অ্যারাউন্ড। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িদেরকে এখন ত্যাগ করেন তাহলে আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন আল্লাহ আপনার কাছ থেকেই বদলা নেবেন। আর আরেকটা বদলা আল্লাহ আপনার কাছ থেকে নেবেন, আপনার মা বাপকে আপনার ভাইয়ের বৌদি আর খেদমত করাবেন না, সেও ওখানে ওই অপশন দিবে যে আমার জন্য তো শরীয়তে জরুরি না ডিসেন্ডেন্ট। এজন্য শ্বশুর শাশুড়িদের ব্যাপারে মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের হাজব্যান্ডদেরকে বাধ্য করবেন না মা বাবাকে, হাজব্যান্ডের মা বাবার জন্য আলাদা বসবাস করে, এটা আপনারা বাধ্য করবেন না, এর জন্য আপনাকে দুনিয়াও শাস্তি ভোগ করতে হবে আর আখেরাতেও শাস্তি ভোগ করতে হবে। কোনো মানুষ মা বাবার বেআদবি করে, মা বাবার খিদমত না করে, মা বাবাকে অসহায় অবস্থায় ফেলে রেখে দুনিয়ায় সম্মানিত হতে পারে নাই। আপনি মুসলিম অমুসলিম যারাই পৃথিবীতে সম্মানিত হয়েছেন, ফেমাস হয়েছেন, অমুসলিম নেপোলিয়ন বোনাপার্টি এরকম অমুসলিম অনেকটা দুনিয়াতে বিখ্যাত হয়েছেন, আলবার্ট আইনস্টাইন অমুসলিম, এরপরে আপনার মাও সেতুং, এরপরে আমেরিকার প্রেসিডেন্ট গণতন্ত্রের জনক যাকে বলা হয় আব্রাহাম লিঙ্কন, তাদের সবাই তাদের মা বাবার বড় প্রায়োরিটি দিতেন, তারা তাদের মা বাবার বড় খাদিম ছিলেন, এখানে তারা দুনিয়ার মানুষের সামনে রুট ছিলেন, অ্যাডলফ হিটলার মুসোলিনি এরা রুক্ষ প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু মা বাবার কাছে তারা বড় অবিডিয়েন্ট ছিলেন। তো এই জন্য পৃথিবীতে যারাই ফেমাস হয়েছেন তারা মা বাবার দোয়া নিয়েই ফেমাস হয়েছেন, আল্লাহর রহমতে হয়েছেন কিন্তু মা বাবার দোয়া নিয়ে হয়েছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে। আর আপনি যদি দুনিয়ায় সম্মানিত হতে চান, আখেরাতেও সম্মানিত হতে চান, মেহরবানি করে প্যারেন্টের ব্যাপারে আরও দায়িত্বশীল হন, প্যারেন্টের ব্যাপারে আরও যত্নশীল হন, প্যারেন্টের ব্যাপারে আরও বেশি গুরুত্ব দিন, তাদেরকে আলাদা ঘরে ফেলে রাখবেন না,
তাদেরকে খাদিম দিয়ে খেদমত করাবেন না, আপনি করেন অথবা আপনার বিবিকে দিয়ে করান। হ্যাঁ, বিবিও যদি শ্বশুর শাশুড়ি খিদমত করেন, মনে রাখবেন আপনিও বুড়া হইলে পরে আপনাকেও আপনার ছেলের বউ আপনার এরকম খিদমত করবে, কারণ তারা তো দেখবে, ছেলে দেখবে যে আমার মা আমার দাদির খিদমত করতেছে, আমার দাদার খিদমত করতেছে। সে যখন আপনার উপর দায়িত্বশীল হবে, আপনি যখন মা এবং বাবারা যখন আপনার ওই ছেলে বিবাহিত হওয়ার পরে সন্তান পাওয়ার পরে যখন আপনি বুড়ো হয়ে যাবেন, তখন সে দেখেছে যে আমার মা আমার দাদির খিদমত করেছে, তো আমার ওয়াইফ আমার মার খিদমত করতে হবে, মাকে বউকে বলবে দেখো আমি ছোটবেলায় দেখেছি যে আমার মা আমার দাদির এত খিদমত করেছে, সুতরাং তুমিও তার খিদমত করো। এটাই তো সিস্টেম, সিস্টেম, এটাই তো ধারাবাহিক, এটাই তো চলে আসতেছে। সবাই হাদিস চাট করতে পারেন শেখ, এখানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার, সুন্দর একটা হাদিস। জি জি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত হলো বাপ মার পায়ের, বাপ মায়ের পায়ের নিচে। হ্যাঁ, খেদমতের মাধ্যমে জানাতে চাই। জি জি, মায়ের পায়ের নিচে, দেখুন আমাদের পায়ের নিচে থাকে জুতা, আর মা বাবার পায়ের নিচে হচ্ছে জান্নাত। জান্নাত, আপনি জান্নাত এবং জাহান্নাম পেয়ে যাবেন। আপনার মা বাবা যদি মুশরিক হয়, তাদের খিদমত আপনি করতে হবে। হযরত আবু হুরায়রার কথা আমরা জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দৌড়ে রাসূলুল্লাহর খিদমতে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার খিদমতে আমি আসার কারণে আমার মা আমাকে খুব বেদম পিটাইছে, আমাকে মারতে মারতে বলছে যদি মোহাম্মদের দরবারে যাস তাহলে আমার দরবার ছাড়, আমার ঘর ছাড়তে হবে, আমার ঘরে তোর জায়গা নাই, খুব পিটাইছে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, মা পিটাইছে তোমারে, আমি তো এখানে ইন্টারফেয়ার করতে পারিলাম। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল্লাহ আলামিন সারে আলাইহিস সালাম, তিনি বলতেছেন মা তোমাকে মারছে, আমার এখানে করার কিচ্ছু নাই, আমার হাত নাই এখানে, আমার কিচ্ছু হাত নাই। তো আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসি নাই, আমি এই জন্য এই ঘটনাটা আপনার কাছে বলতেছি, আপনি আমার মার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হিদায়ত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটা আমি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত তুটায় আবু হুরায়রার মা, আল্লাহুম্মা গফির উম্মে আবা হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে মাফ করো আর তাকে হিদায়ত দান করো। এই দোয়া শেষ হইতে না হইতে আবু বকর দিছে দৌড় বাড়ির দিকে, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিচ্ছিলেন। আবু হুরায়রা বড় ভদ্রলোক ছিলেন, তিনি এরকম দৌড়াইতেন না অথবা জোরে কথা বলতেন না, শরীফ মানুষ ছিলেন, সমাজে একজন সম্মানিত মানুষ ছিলেন। লোকেরা দেখে কাপড় ঠেলে ধরছে, বলে আবু হুরায়রা আপনি তো এরকম দৌড়ান না, আপনি তো শরীফ মানুষ, আপনি তো ভদ্রলোক মানুষ, এরকম দৌড়ান কে, কোনো মুসিবত কিনা, আমরা কোনো সাহায্য করতে পারি কিনা। তিনি বলতেছেন আমার কাপড় ছাড়ো, আমি আগে দেখতে চাই যে আমি বাড়ি আগে পৌঁছি না রসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছি। হ্যাঁ, তো আবু হুরায়রা বাড়িতে চলে গেছেন, গিয়ে মা ডাক দিছেন, দেওয়ার সাথে সাথে শুনেন যে মা বলতেছে আবু হুরায়রা তুমি চলে এসেছো, একটু থামো আমি একটু প্রস্তুত হয়ে যাই। তো আবু হুরায়রা বলতেছেন আমি বুঝলাম যে আমি বাড়িতে পৌঁছার আগে রসুলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। এইভাবে মা বাবার ব্যাপারে আপনি কোনো আর্গুমেন্ট করতে পারেন না, কোনো বিচার চলতে পারে না, কোনো আদালত চলতে পারে না, যেমনটি আবু হুরায়রা এলাও করেন না, রসুলের দরবারে ঘটনা বর্ণনা করেছেন দোয়ার জন্য, কিন্তু বিচার হিসাবে না। তখন আমি মা হইলাম ঘরে, তার মানিনি যে আমার বাচ্চা মানে তার বলিয়া তার খানুরাইছিল, খুশি হয়েছিল, আমি চলে যেতাম না। এরপরে আমার ফুয়াই আমার সাইজা প্রায় সত্তর হাজার পাউন্ড হওয়ার পরে আমি ঋণ করাইলাম, ফুড়ি বিয়া দিলাম, ফুয়া বিয়া করাইলাম, আমার হসবেন্ড আরো ফুড়ি বিয়া দিলাম, সাইড ফুড়ি ফাঁস ফুড়ি বিয়া দিলাম, সাইড ফুড়ির জামাই সকলের খেজমত সকল তো আমার ছোট হোক, আপনার প্রশ্ন বলুন, কি প্রশ্ন বলতে চান? অত খারাপ যে দশ ফুড়ি বিয়া দিলাম, ফাঁস ফুড়ি বিয়া দিলাম, ফাঁস ওর সকলের সকল পায়ে এক ছেলের উঠে বাদ দিতাম, এই ছেলে বিয়া করে এই ছেলের ভবিষ্যৎ গড়ে তৈলে আমি চলে যেতাম, সে নই সে নই এটা করতাম, এক ছেলের উঠে সব পাইতাম, খালি এটা কি তা মহিলা ভরি আমাকে তা ও দায়িত্ব নেবে ওটা পালন করতাম, আর ছেলে এমনি খালি সব সব এখান পাই খালি বইয়া রইতা সন্ন্যাস কিছু করতাম না, ওটা তা উত্তর দেবে সুন্দর। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি এক ছেলের উপর থাকবেন কিন্তু না চলে যাবেন, সবগুলাকে এক ছেলে করবে বাকিটা কি করতেছে না, এই আর কি তার হক। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ আপনার আমরা উত্তর দেব ইনশাআল্লাহ আপনি আচ্ছা আমি মাওলানা বলে আমি একটা ছেলে খালি বুদ্ধ দিতাম নি না এটা আপনি করতেন না আপনি সবাই দিতাম নি তাই চান মাওলানা বলে আমি দয়া করে পরে দিয়ে দিলাম নি স্বর্গ ফুজি দিলাম নি জি জি আমরা এটা বলবো আপনি আমরা ফোন রাখেন আপনি বুঝতে পারছেন ইনশাআল্লাহ শেখ উত্তরটা তার দিয়ে ফেলে বন্ধু যেটা কোনো কষ্ট আছে আর আপাতত তার নাই ওকে আপনার ছেলে তিনজন আর এক ছেলে সব মেয়েদের বিয়া শাদীর ব্যবস্থা করা বা অন্য সাংসারিক খরচ ফরচ এক ছেলেই করবে এটা এটা ওনার জন্য জরুরি না বরং আপনারা তিন ছেলে এবং আপনার স্বামীর কোনো সম্পদ যদি থাকে ওইটা সব মিলাইয়াই বাদ বাকি সংসারের সব খরচ করবেন মেয়েদের বিবাহ শাদী দেওয়া এবং ছেলেদের বিয়ে শাদী দেওয়া সংসার পরিচালনা করা সব ছেলেরাই মিলে করবে যদি সবাই রোজগারি হয় যদি সবাই রোজগারি হয় তাহলে সবার এবারে সমান কন্ট্রিবিউট করা দরকার হ্যাঁ রোজগারির ভিতরে যদি কেউ আপ অ্যান্ড ডাউন হয় কেউ 20,000 পাউন্ড রুজি করে আর কেউ 40,000 পাউন্ড রুজি করে অ্যাকর্ডিং টু দেয়ার ইনকাম তাদেরকে এই হিসায় অংশগ্রহণ করতে হবে ধরেন 60,000 টাকার দরকার এখন বড় ছেলে রুজি করে 40,000 প্রতি বছর সে দেখ 10,000 আরেক ছেলে রুজি করে 20,000 সে দেখ 5,000 আরেক ছেলে রুজি করে 10,000 সে দেখ 2,000 এরকম হইতে পারে বা সবাইকে অ্যাকর্ডিং টু দেয়ার ইনকাম তারা কন্ট্রিবিউট করা দরকার হ্যাঁ তারা কন্ট্রিবিউট করা দরকার তারা শরিক হওয়া দরকার মেয়েদের বিবাহের ব্যাপারে পরিবার পরিচালনার ব্যাপারে সবাই শরিক হওয়া উচিত একজনের জন্য এটা বার্ডেন হওয়া উচিত নয় একজনের উপর এটা চাপাইয়ে দেওয়া উচিত নয় মা হিসাবে হন আর ভাই হিসাবে হন কেউ এক ভাইয়ের উপর অথবা এক মা বাকি দুই ছেলেকে না দিয়ে শুধু এক ছেলেকে দিয়ে করাবেন না কিন্তু হ্যাঁ যদি কোনো ভাই বোনের বিয়া শাদিতে কোনো সহযোগিতা না করেন যদি করেন না এক ভাই রেডি আছে করার জন্য দুই ভাই খবরই নেয় না মারও নেয় না বোনেরও নেয় না তাহলে এখানে একজন না একজন তো দায়িত্ব পালন করতে হবে এই ক্ষেত্রে ভাই হয়তো বেশি একাই এই দায়িত্ব বোনদের বিবাহ শাদী দিতে হবে না এটা করতে হবে তবে এই ক্ষেত্রে যেন খরচের মাত্রাটা কমিয়ে দেন ঝাঁক জমক লুক দেখানো 500 মানুষকে খাওয়ানো এরপরে 500 পাউন্ডের লেহেঙ্গা কিনা এই ধরনের খরচের অ্যামাউন্টটা যেন কমিয়ে দেন এবং এটাকে বিবাহ শাদীকে যেন সহজ করেন যদি একজন ছাড়া আর কোনো বিকল্প না থাকে বাকি দুই ভাই অথবা আপনার বাকি দুই ছেলে এই পরিবারের বাকি খরচাদিতে শরিক না হয় কোনো অবস্থাতেই তাহলে তো একজন না একজন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সে যদি এইভাবে এক ছেলেই দায়িত্ব নিয়ে এটা করে ফেলে তাহলে আল্লাহ তাকে দুনিয়ায় সম্মানিত করবেন আখেরাতেও সম্মানিত করবেন আপনি তার ওয়াইফ হিসাবে অথবা মা হিসাবে তাকে আপনি বুঝান অথবা তাকে সহযোগিতা করুন তাকে বিগড়াবেন না এবং পরিবারের যাতে কোনো সমস্যা না হয় বাকি দুই ছেলেকে মা হিসাবে এনে আপনি বুঝাইতে পারেন যে তোমাদেরও এটা কন্ট্রিবিউট করা দরকার তার একা বোন না তোমাদেরও বোন অর্থাৎ তোমরাও আসো সবাই মিলে আমরা সুন্দর একটা পরিবার গড়ি এলাকার মানুষ দেশের মানুষ লন্ডনের মানুষ পাড়া প্রতিবেশীরা দেখুক যে আমরা সুন্দরভাবে চলতেছি দুনিয়ায় আমরা সুন্দরভাবে চলবো জান্নাতেও আমরা সবাই একসাথে যাবো দুনিয়ায় যদি আমরা সুন্দরভাবে চলি একত্রিতভাবে সিদ্ধান্ত নেই সহযোগিতামূলক আচরণের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করি সবাই মিলে তাহলে আমরা দুনিয়ায় সম্মানিত হবো আখেরাতেও সম্মানিত হবো এটা আপনি বুঝান মা হিসাবে ওয়াইফ হিসাবে আপনি অ্যাংরি হবেন না যদি আপনি ওই এক ছেলের ওয়াইফ হন যে আমার হাজব্যান্ড শুধু তার বোনের বিয়াতে পয়সা দিবে আর বাকিরা দিবে না আপনি মাকে বুঝান স্বামীকে বুঝান যে তাদেরকেও আপনি মিটিং করুন ঘরে বসুন হয়তো উনি চেষ্টা করতেছে কিন্তু ভাইরা আসতেছে না আর যদি চেষ্টাই না করে তাহলে এটা ঠিক না ভাই চেষ্টা করতে হবে তার অপর ভাইদেরকে নিয়ে মিটিং করে সবাই মিলে বোনের বিয়ায় কন্ট্রিবিউট করার জাজাকাল্লাহ খায়ের শেখ আমাদের হাতে 2 মিনিট 1 মিনিট সময় আছে যদি কিছু বলেন 1 মিনিটে জাজাকাল্লাহ খায়ের আমরা বলছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মরা মুশরিক মাওয়ার জন্য দোয়া করেছিলেন এটা তার ওয়াদার কারণে আর আমরা কিন্তু মুশরিক মাওয়ার জন্য দোয়া করবো না মারা গেলে জীবিত অবস্থায় করতে পারবো আর মরা মা বাবা মুসলমান হোক আর জীবিত হোক মৃত হোক তাদের জন্য আমরা জীবিত অবস্থায় দোয়া করতে পারি মৃত অবস্থায় দোয়া করতে পারি মার হক বেশি বাবারও হক আছে আর এই ক্ষেত্রে যেন আমরা আল্লাহ রসুল যেভাবে জেহাদের চাইতে মা বাবার খেদমতকে বেশি গুরুত্ব দিয়েছেন আমরাও যেন বাস্তব জীবনে আমাদের লন্ডনের জীবনে অথবা বাংলাদেশের জীবনে আমরা যেখানেই থাকি না কেন আমরাও যেন জেহাদের চাইতে মা বাবার খেদমতকে বেশি গুরুত্ব দেই এজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাকাল্লাহ খায়র শেখ সম্মানিত ভাই ও বোনেরা আমরা আপনারা দেখতেছিলেন ইকরা বাংলা কর্তৃকা আয়োজিত এনলাইটেন জার্নি অনুষ্ঠান প্রতি বুধবারে আমাদের অনুষ্ঠান শুরু হয় 2টা থেকে 3:30 পর্যন্ত ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ আগামী ইয়েতে সেগমেন্টে অথবা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এই সাবজেক্ট আমাদের শেষ হয়নি আমরা কন্টিনিউস করবো ইনশাআল্লাহ তা আজকে আমরা যে কথাগুলো বললাম শেখ যে কথাগুলো বললেন আপনাদের ছেলে সন্তানের ব্যাপারে তারা কীভাবে বাপ মার সাথে আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন এবং তার নতিজা কী
এগুলো আমরা সবাই বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীতে, আমরা যেন আরও বুঝতে পারি এবং সে ব্যাপারে যেন আমরা সেটা আমল করতে পারি, আমাদের বাচ্চারা যেন আমল করতে পারে, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে যদি আমরা কোনো রকম ভুল ত্রুটি করে থাকি আল্লাহ যেন মাফ করে দেন, আর যে কথাগুলো আমরা ভালোর জন্য বলেছি আল্লাহর সন্তোষের জন্য বলেছি আল্লাহ যেন কথাগুলো কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অনুষ্ঠানটা কিয়ামতের মাঠে এই সময়টুকু আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, চলে যাচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আপনাদের সম্মুখে হাজির হব, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সবাইকে ভালো রাখবেন, আমরা সেই দোয়া জানিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।